হ্যালো ফ্রেন্ডস রোপা দু হাজার উনিশ এর অফ অপশান ও ফিক্সেশন ফর্মের অরিজিনাল ভেটেড কপি দেওয়ার নোটিশ জারি করল সরকার তো এই কপিটি কবে কখন এবং কোথা থেকে সংগ্রহ করবেন এবং কী কী নির্দেশিকা মেনে এটি সংগ্রহ করতে হবে তা নিয়ে আজকে আমি আলোচনা করব তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ভিডিওটি এ দেখুন বন্ধুরা এটি প্রকাশিত হয়েছে আজ অর্থাৎ পঁচিশ ছয় দু হাজার কুড়ি তারিখে এ দেখুন ফর্ম দ্য ডিস্ট্রিক ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি বাঁকুড়া কাদের উদ্দেশ্যে না অল দ্য এইচ ও আই অফ জুনিয়র হাই এইচএস মাদ্রাসা আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য অফিস অর্থাৎ এটি বাঁকুড়া ডিআই থেকে প্রকাশিত হয়েছে ধীরে ধীরে অন্যান্য জেলার ডিআইরাও কিন্তু এই নোটিশ দেবেন আশা করি তো সাবজেক্ট কী বলা হচ্ছে দেখুন রিগার্ডিং ডিস ডিসবাসমেন্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ভেটেড অপশন অ্যান্ড ফিক্সেশান কপি আন্ডার রোপা টু থাউজেন্ড কী বলা হচ্ছে ইন রেফারেন্স টু দ্য অ্যাবাব নোটেড সাবজেক্ট এই বিষয়ে দিস ইজ ইনফর্ম ইউ দ্যাট দিস অফিস ইজ রেডি টু ডিসবাস দ্য অপশান অ্যান্ড ফিক্সেশান অরিজিনাল ভেটেড কপি আন্ডার রোপা দু হাজার উনিশ তো রোপা দু হাজার উনিশের যে অরিজিনাল ভেটেড ফিক্সেশান এবং অপশান ফর্মে কপি সেটা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে অফ দ্য অ্যাটাচ লিস্ট অফ শিডিউল এর নিচে ব্লকের নাম দেওয়া হয়েছে এবং কবে ডেট এবং কোন টাইমে যেতে হবে এবং কোন টেবিল থেকে সংগ্রহ করবেন সেগুলি সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়েছে তো তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে টু কাম টু দ্য অফিস অফ দ্য সাইন অ্যাজ পার ফলোয়িং শিডিউল এই যে শিডিউল আমি আপনাদের দেখাচ্ছি তো হি সি অলসো রিকোয়েস্টেড নট টু কাম মোর দ্যান ওয়ান অর্থাৎ একজনের বেশি কিন্তু যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না কেন বুঝতেই পারছেন কোভিডের জন্য নেসেসারি সেফটি মিনস টু বি টেকেন অ্যাজ পার কোভিড নাইন্টিন গাইডলাইন অর্থাৎ যে সমস্ত সেফটির কথা বলা হয়েছে সেগুলো নিতে হবে বিশেষ করে কোভিড নাইন্টিনের যে সমস্ত গাইডলাইন রয়েছে সেগুলো মেনে চলতে হবে তো এখানে দেখুন প্রথমে দেয়া রয়েছে নেম অফ দ্য ব্লক তারপর ডেট তারপর টাইম তারপরে টেবিল নম্বর এ দেখুন ডিস্ট্রিবিউশন শিডিউল বলা হয়েছে তো এখানে দেখুন বাঁকুড়া ওয়ান এখানে উনত্রিশ ছয় দু হাজার কুড়ি তারিখে যেতে হবে কটার সময় সাড়ে দশটা থেকে একটার মধ্যে টেবিল নম্বর ওয়ানে এগুলো পাবেন এরপরে দেখুন বাঁকুড়া টু ঊনত্রিশ ছয় দু হাজার কুড়ি তারিখে যেতে হবে দুটো থেকে চার সাড়ে চারটের মধ্যে টেবিল নম্বর ওয়ানে এটি পাবেন এরপরে বরজোড়া উনত্রিশ ছয় দু হাজার কুড়ি সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত এটা যেতে হবে টেবিল নম্বর টু আবার দেখুন জি ঘাঁটি ওটা উনতিরিশ ছয় দু হাজার কুড়ি থেকে যেতে হবে আর দুটো থেকে সাড়ে চারটের মধ্যে ওটাও টেবিল নম্বর টুতে এরপরে চলে আসি মেজিয়া মেজিয়াতে তিরিশ ছয় দু হাজার কুড়ি যেতে হবে সাড়ে দশটা থেকে একটার মধ্যে টেবিল নাম্বার ওয়ানে পাওয়া যাবে আর ছাতনা তিরিশ ছয় দু হাজার কুড়ি দুটো থেকে সাড়ে চারটের মধ্যে এখানে টেবিল নম্বর ওয়ানে পাওয়া যাবে এরপরে চলে আসি ওন্ডা ব্লকে ওন্ডা ব্লকে যারা আছেন তাদের যেতে হবে তিরিশ ছয় দু হাজার উনি কুড়িতে সময় হচ্ছে সাড়ে সাড়ে দশটা থেকে একটা মধ্যে এবং টেবিল নাম্বার টুতে আর শালতোরাতে এরকম তিরিশ ছয় দু হাজার কুড়ি যেটা যেতে হবে দুটো থেকে সাড়ে চারটের মধ্যে এবং টেবিল নাম্বার টুতে আপনারা পাবেন এবারে আসি ইন্দাসে ইন্দাসে দু তারিখে যেতে হবে দুই সাত দু হাজার কুড়িতে আর যেতে হবে সাড়ে দশটা থেকে একটার মধ্যে টেবিল নাম্বার ওয়ানে পাবেন আর জয়পুরেও দু তারিখে যেতে হবে জুলাই দুই জুলাই দুটো থেকে সাড়ে চারটের মধ্যে এবং টেবিল নাম্বার ওয়ানে আপনারা পাবেন এরপরে দেখুন পাত্রাসায়ের দুই তারিখে যেতে হবে আর পাবেন আপনারা সাড়ে দশটা থেকে একটার মধ্যে পাবেন দু নম্বর টেবিলে আর বিষ্ণুপুরে যারা আছেন তারা যাবেন দু তারিখেই সময় হচ্ছে দুটো থেকে সাড়ে চারটের মধ্যে এবং তারাও কিন্তু টেবিল নম্বর টু থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে আসি কোটালপুর কোটালপুরে যেতে হবে তিন নম্বর যারা রয়েছেন কোটালপুরের ব্লকে তার যেতে হবে তিন নম্বরে তিন তারিখে সরি তো দ সাড়ে দশটা থেকে একটার মধ্যে টেবিল নম্বর ওয়ানে পাবেন এরপরে সোনামুখী যেটা তিন তারিখে যেতে হবে তিন সাত দু হাজার কুড়ি তারিখে দুটো থেকে সাড়ে চারটের মধ্যে টেবিল নাম্বার ওয়ানে আপনারা পাবেন এরপরে আসি হির বাঁধ যেটা তিন তারিখে যেতে হবে তিন সাত দু কুড়ি তারিখে এবং সাড়ে দশটা থেকে একটার মধ্যে টেবিল নাম্বার টুতে পাবেন আচ্ছা ইন্দপুর যেটা রয়েছে তিন তারিখে যেতে হবে তিন সাত দু হাজার কুড়িতে দুটো থেকে চারটে সাড়ে চারটের মধ্যে এবং টেবিল নাম্বার টুতে পাবেন এরপরে আসি রানিবাঁধ রানী বাঁধতে ছ তারিখে যেতে হবে ছয় সাত দু হাজার কুড়ি তারিখে এবং আর যেটা কখন যেতে হবে না সাড়ে থেকে একটার মধ্যে তারা পাবেন টেবিল নাম্বার ওয়ান থেকে আর তালটাংরা বলে যেটা রয়েছে ব্লক সেখানে আপনারা যাবেন ছয় সাত দু হাজার কুড়ি তারিখে দুটো থেকে আড়াই সাড়ে চারটের মধ্যে এবং টেবিল নাম্বার ওয়ানে আপনারা পাবেন এবার আসি সারেঙ্গা ছয় সাত দু হাজার কুড়ি তারিখে সাড়ে দশটা থেকে একটার মধ্যে যেতে হবে টেবিল নাম্বার টুতে পাবেন আর খাতরা যেতে হবে ছ তারিখে ছয় জুলাই দুটো থেকে সাড়ে চারটের মধ্যে টেবিল নাম্বার টুতে আপনারা পাবেন এরপর আসি সিমলা পাল সাত সাত দু হাজার কুড়ি থেকে যেতে হবে আর সাড়ে দশটা থেকে একটার মধ্যে এবং এক নম্বর টেবিলে পাবেন আর রায়পুরে ব্লকে যারা রয়েছেন তারা যাবেন সাত সাত দু হাজার কুড়িতে সাড়ে দশটা থেকে একটার মধ্যে তারাও পাবেন টেবিল টুতে এবার দেখুন যে নোট দেওয়া হয়েছে তা এইচ ওই এইচ ওয়াই হেড অফ দ্য ইনস্টিটিউট অফ মেন ভেনু অ্যান্ড সাব ভেনু স্কুল এইচএস এক্সাম নিড নট টু কাম অন দ্য ডে অফ এক্সামিনেশান দে মে কাম অন সাত সাত দু হাজার কুড়ি টু রিসিভ দ্য সেম অর্থাৎ যাদের মানে এক্সাম ভেনু রয়েছে তারা কিন্তু তাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই পরে তারা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে এই ছিল আপনি গুরুত্বপূর্ণ আপডেট তা আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে তো প্রচুর প্রচুর শেয়ার করুন আর সবাইকে জানিয়ে দিন আর লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর খুব ভালো থাকুন ধন্যবাদ